যত গরিব মিসকিন এতিম অসহায় মানুষের জন্য আমার নবী অনেক মায়া করতেন, মহব্বত করতেন। ঈদের দিন আল্লাহর নবী বিশাল নবী রাহমাতুল লিল আলামিন রওনা দিলেন, ঈদের নামাজ নবী পড়াবেন, নবীর পেছনে সাহাবায়ে কেরাম ঈদের নামাজ আদায় করবে। কথা বুঝেন না বুঝেন বার আমার লক্ষ্য করে দেখুন, ঈদের দিন নবী ঘর থেকে বের হইলেন, নবী ঈদের নামাজ আদায় করবেন। পথিমধ্যে গিয়া দেখে একটা বাচ্চা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, সকল বাচ্চা গুলি নতুন কাপড় পরিধান করে, বাবার হাতের আঙ্গুল ধরে এরকম ভাবে ঈদগাহের মাঠে যায়, নতুন নতুন জুতা পরে ঈদগাহের মাঠে যায়। কিন্তু এই বাচ্চাটা রাস্তার পাশে দাঁড়াইয়া ভিনায়া ভিনায়া কান্দে, এই বাচ্চার চোখের পানি দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। চলে যাইতেছিলেন ঈদগাহের মাঠে, নবী হাঁটার স্পিডকে নবী থামায় দিলেন, আল্লাহ নবী রওনা দিলেন ওই বাচ্চার দিকে, কি রে কি ব্যাপার, সমস্ত মাসুম বাচ্চাগুলি বাবার হাত ধরে ঈদগাহের মাঠে যায়, কিন্তু এই মাসুম বাচ্চাটা শরীরে কোন নতুন কাপড় নাই, ফারাচির একটা পুরাতন কাপড় পরিধান করে আছে রাস্তার মধ্যে দাঁড়াইয়া, কেন যেন এরকম ভাবে বিনয় বিনয় কান্দে। আমার নবী বাচ্চার কাছে গিয়া বলে, এরে বাচ্চা আজকে ঈদের দিন সকলের মুখে আনন্দ, তোমার মুখে কান্না কেন? সব হাসি মুখে আজকে তুমি কেন চোখের পানি ঝরে ঝরে কান্দো? মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়া আমার আব্বা শাহাদত বরণ করে ফেলেছে, আমার আব্বা দুনিয়ার জমিনে নাই, আগর নবীজি আমার আব্বার অন্তকালের পরে আমার জন্ম দুখিনী মা আরেকজন পুরুষের সাথে আমার মার বিবাহ হয়ে গেছে, এমন পুরুষ আসেনি এমন মহিলা আসেনি, স্বামী মারা যাওয়ার পরে আরেকজনের সাথে বিয়া হয়ে যায়, এমন ইতিহাস আছে জীবন শুনছেন? অগণবীজি আমার বাবা নাই, আপনার ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে গিয়া আমার আব্বা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে, অগণবীজি এখন আমার মা আছে বটে, কিন্তু এখন আমার মা থাকা সত্ত্বেও আমার মা নেই। বলে, কি হয়েছে তোমার মা? অগণবীজি আমার আব্বার অন্তকালের পরে আরেকজন পুরুষের সাথে আমার মার বিবাহ হয়ে গেছে, অগণবীজি যদিও আমি আমার মা সাথে ওই পুরুষের বাড়িতে যেতে চাই, আমার মাও আমাকে নিতে চায়, কিন্তু ওই পুরুষটা আমাকে গ্রহণ করতে চায় না, আমি ওই পুরুষের বাড়িতে থাকতে চাইলে আমার মার কাছে থাকতে চাইলে ওই পুরুষটা আমাকে থাকতে দেয় না, একদিন দুই দিন তিন দিন আমাকে তার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজকে ঈদের দিন অগণবীজি আমার মাও নাই আমার বাবাও নাই, যদিও বাবা শাহাদত বরণ করেছে, মা যদিও জিন্দা আছে কিন্তু মা না থাকার মতোই ঠিক কি ঠিক না? অগণবীজি সমস্ত বন্ধু বান্ধব গুলি তার আব্বার হাত ধরে ঈদগাহের মাঠে যায়, সব বাচ্চাদের আব্বারা
তাদেরকে নতুন নতুন কাপড় কিনে দিয়েছে। কিন্তু নবী গো, আমার আব্বাস কি দুনিয়ায় নাই? আমার বাবা যদি থাকতো গো, আমার বাবা আমাকে নতুন কাপড় কিনে দিত, আমাকে নতুন জামা কিনে দিত। আমার বাবা যদি থাকতো, নতুন টুপি, আমাকে নতুন জুতো কিনে দিত। আমার আব্বার হাত ধরে আমার বন্ধুদের মতো আমি ঈদগাহের মাঠে যাইতাম। কিন্তু আজকে ঈদের দিন আমাকে কেউ নতুন কাপড় কিনে দেয় না, আমাকে কেউ নতুন জামা কিনে দেয় না। অগণ অভিজি, আমাকে হাত ধরে কেউ ঈদগাহের মাঠে নিয়ে যায় না, আমি কোথায় যাব, কি করব? এই জন্যে দুঃখে দুঃখে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দি। বাচ্চা যখন বলছে অগণ অভিজি আমি এতিম, আমার বাবা নাই, আমার মা থাকা সত্ত্বেও আমার মা নাই। এই বাচ্চা যেমন এতিম, আমার বিশ্ব নবীও ছিলেন এতিম। জোরে কোন ঠিক কি ঠিক নাই? আরো জোরে কোন ঠিক কি ঠিক নাই? বার আমার লক্ষ্য করে দেখুন, এতিম বাচ্চা এতিম নবী, নবী তো এমন একজন এতিম ছিলেন, দুনিয়াতে আসার আগে আব্বা দুনিয়া জমিন থেকে চলে গেল। নবী কোনদিন তার বাবাকে আব্বা বলে ডাক দিতে পারে নাই, যদিও দুনিয়াতে মা ছিল, মাকে মা দেখে আফসোস মিটে নাই। এই সময় দুনিয়ার জমিন থেকে তার মাও চলে গেল। মা চলে যাওয়ার পরে তার দাদা আব্দুল মুতালিব তাকে আশ্রয় দিয়েছে। কিছুদিন যাইতে না যাইতে দুনিয়ার অন্য কোনো না বুঝলেও আমার বিশ্ব নবী ঠিকই বুঝেন। জোরে কোন ঠিক কি ঠিক না? ও ইব্রাহিমপুরের ভাই বাচ্চার কান্না দেখে আমার নবীও বিনয় বিনয় কান্দেন। মুসলমান ভালো করে বুঝো, আমার নবী ডাকতে বলি রে বাচ্চা, যদিও তোর মা নাই, যদিও তোর বাবা দুনিয়ায় নাই, কিন্তু এখনো পর্যন্ত আমি বিশ্ব নবী তো জিন্দা আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কত মায়া ছিলেন এতিমদের জন্য, আমার নবী কত দয়া ছিলেন তার উম্মতের জন্য। এর নবী আল্লাহর নবী মাসুম বাচ্চাকে বুকে ধরে, বাচ্চাও কাঁদলেন, আমার নবীও চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। আল্লাহর নবী কের ময়দানে না গিয়া বাচ্চাকে বললেন, বাচ্চা চল আমার সাথে আমার ঘরে চল। আল্লাহর নবী এই মাসুম বাচ্চাকে ঈদগাহের ময়দানে না গিয়া নবী আমার রওনা দিলেন ঘরের দিকে। আল্লাহু আকবার। জোরে কর। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাহ গড়ের মধ্যে গিয়া বিবিকে ডাক দিলেন, বিবি দেখো এই মাসুম বাচ্চাটা আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার মা অপর একটা পুরুষের সাথে বিবাহ হয়ে গেছে। এই পুরুষটা তাকে আর গ্রহণ করে না, তার মা আশ্রয় থাকতে দেয় না। এই মাসুম বাচ্চাটাকে নতুন কাপড় পরায় দে, গোসল করায় দে, আমি বিশ্ব নবী তাকে আমার সাথে ঈদগাহের ময়দানে নিয়ে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ডাক দিয়ে বলেন, রে
তোমার আব্বা দুনিয়ার জমিনে নাই, আজ থেকে আমি ওয়াদা দিলাম দুজাহানের বাদশা বিশ্ব নবী, আজ থেকে তোমার আব্বা হয়ে গেলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার বিবি আজ থেকে তোমার মা হয়ে গেল, আমার নবী বিশ্ব নবী আমার তুল্লিলাম, নিজে বাবা সেজে তার বিবিকে এই বাচ্চার জন্য মা বানাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া, আমার নবী বাবা যেমন তার বাচ্চাকে হাতে ধরে ঈদগাহের মাঠে নিয়ে যায়, আমার বিশ্ব নবী তার মাসুম বাচ্চাটাকে হাতে ধরে ধরে ঈদগাহের মাঠে নিয়ে গেলেন। যখন নবী 63 সাল জিন্দেগি কানসে বলে উম্মতি, ঠিক কি ঠিক না? আরে 63 সাল জিন্দেগি কানসে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে সোনার মদিনা, এখনো কান্দে শুয়ে সোনার মদিনা। জোরে জোরে কল ঠিক না বেঠি? ইয়া মুমিন কি বলবো, বিশ্ব নবী তার উন্নতির জন্য কত পাগল। ইয়া মুমিন, আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত করে মেরাজে নিয়ে গেলেন, নবীকে আল্লাহ উর্দ ভ্রমণ করাইছে, দুনিয়ার অন্য কোন নবীকে আল্লাহ এমন ভাবে মেরাজ করান নাই, একমাত্র মেরাজ করাইছে আমার আপনার নবীকে। জোরে কোন ঠিক কি ঠিক না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা